নেপালের শক্তিশালী ভূমিকম্পে এই পর্যন্ত 6 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 4 জনই শিশু। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 5 জন। এখন পর্যন্ত নিখোঁজ 2 জন। মঙ্গলবার স্থানীয় সময় দিবাগত রাত 2:12 আঘাত হানে এই ভূমিকম্প। নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের বরাতে এই তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। মঙ্গলবার দিবাগত রাতে আঘাত হানায় ভূমিকম্প অনুভূত হয় ভারতের রাজধানী নয়াদিল্লি সহ নেপালের বেশ কিছু অংশে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের উত্তরপ্রদেশের পিলিভিত শহর থেকে 158 কিলোমিটার উত্তর পূর্বে নেপালের দতি জেলার খাপ্তার ন্যাশনাল পার্কে, ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পের মাত্রা নিয়ে নানা মত রয়েছে। ভারতের এনসিএস শুরুতে ভূমিকম্পের মাত্রা 5.3 জানালেও পরে তা পরিবর্তন করে 6.3 বলে জানায়। ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে ভূমিকম্পের মাত্রা ছিল 5.6, আর নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুসারে 6.6 মাত্রার ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। একদিনেই নেপালের সুদূর পশ্চিমাঞ্চলে 2 বার ভূমিকম্প হয় এবং 1 বার আফটারশক অনুভূত হয় বলে জানিয়েছে ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার। ভূমিকম্পের আঘাতে নেপালের দতি জেলায় মাটির বেশ কিছু বাড়িঘর ধসে গেছে। ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে নিহতদের মরদেহ। উদ্ধার কাজ চালাতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। ভূমিকম্পের প্রভাবে নেপালের ক্ষয়ক্ষতি এখনও খতিয়ে দেখা হচ্ছে। তবে ভারতে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি। এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।